আমার যে বড় খিদে পেয়েছে বউ, ও বউ দাও না একটু খাবার, সব খেয়েও না গো। ও গো শোনো, তোমার বেশি খাবার খাওয়া যাবে নি, বেশি খাবার খেলে তুমি তো মোটা হয়ে যাবে, তখন সবাই তো তোমাকে মোটু শিয়াল বলবে, সেটা কি ভালো লাগবে বলো? তার চেয়ে বড় তুমি ঝুলে ঝুলে ব্যায়াম করো। ওরে স্বার্থ পড়বো, নিজেরা গিলছে তাতে ক্ষতি নেই, আমি গিললেই দোষ, আমি নাকি মোটা হয়ে যাব, ইচ্ছে করতে ইট দুটো দিয়ে দুজনের মাথা ফাটিয়ে দিই। কিনা আমার কপালে কাটা আর হাড্ডি জুটলো, না না আমি এসব খাবো না, মাইদি আমাকে ভালো খাবার দাও। খাবি নাকি জাটের বাড়ি খাবি? হ্যাঁ ওরে বাবা, না না খাচ্ছি খাচ্ছি, শালা আগে যদি জানতাম রে কোপা ছামচু যে এই দুইজন পেটুক, তাহলে এই হাড্ডির কসম বিয়ে আমি করতামই না মাইদি। দিদি শোনো, এই দুটো আপেল কিন্তু আমার, তুমি কলা খাও। এই রূপা দেখ দেখ, নাইকাটা কত সুন্দর। মাইরি কি হলো, আর কত গিলবে? এবার দয়া করে উঠো, আমাকে ঘুমাতে দাও, পকেটের টাকা গিলতে গিলতে তো আমাকে ফকির বানিয়ে দিচ্ছ, এবার কি আমার ঘুমটাও কেড়ে নেওয়ার ধান্দা করছো নাকি? হ্যাঁ এই যে খাওয়ার সময় বিরক্ত করতে চলে আসি, আয় আরাম যাতে শ্বশুরের বেটা, বিরক্ত করার সময় পাস নে। ইরে মাইরি, হয়ে গেছে আমার বিরক্ত করতে, আমার ঘুম পেয়েছে, সর ঘুমাবো আমি। না সরবো নে, কি করবি? হ্যাঁ তোর বাপকে ডাকবি, ডাক ডাক। শোন ভুলে যাস নে, নারী জ্ঞান কতটা শক্তিশালী, একবার যদি থানায় গিয়ে মামলা করি না পুলিশ তোর পেছনে ডান্ডা মেরে সোজা করবে, তাই বলছি আমাদেরকে একদম জ্বালাবি নে, আমরা যা বলবো তাই শুনবি, এবার চুপচাপ নিচে ঘুমিয়ে পড়। ওরে বাবারে, মিষ্টির বারান্দায় এত খাবার ঝোলানো, মিষ্টি বুঝি বারান্দায় দোকান দিয়েছে, আশেপাশে তো কাউকে দেখছি না, যাই মেরে দিয়ে আসি। তোর তো সাহস কম নয়, তুই আমাদের খাবারে লোভ দিয়েছিস, জানিস নে আমরা পেটুক বউ, এবার খাবারের সাথে তোকেও বাজে করে খাবো। এই রূপা ধর তো ধর তো এই ব্যাটাকে। ওরে বাবা রে বাবা, মিষ্টির তো দেখি জ্ঞান জ্বালাস বউ। ওরে মিষ্টি ভাই আমার বন্ধু, আমাকে বাঁচা। ইরি মাইরি, কার যেন আওয়াজ শুনলাম চিৎকারে, এই এই কি করছো, কি করছো কি তোমরা, ছাড়ো ছাড়ো ওকে। না ছাড়বো না এই ব্যাটাকে, এই শালা আমাদের খাবারের উপর নজর দিয়েছে, এবার কি সিদ্ধ করে গরম তেলে চপ বানিয়ে খাবো। বন্ধু রে বন্ধু, বাঁচা আমাকে, আমি যে ঝলসে গেলাম, বাঁচা। ওরে বন্ধু, আর কোনো বাড়ি চোখে দেখলি না নাকি? হ্যাঁ আমার বাড়িতে মরতে আসলি, কি করি এখন? এই যে দুই বউ, তোমরা ওকে ছেড়ে দাও, নয়তো আমি তোমাদের সব খাবার একাই খেয়ে নিব। এই যে খেলাম, কিন্তু খেলাম। হ্যাঁ না না একদম না। ইরে মাইরি, শালিদের খাওয়ার জন্যই বুঝে জন্ম হয়েছে, না এদের নিয়ে আর পারছি না, না জানি কবে আমাকেই গিলে খায়। মাইরি ডাইনিগুলো কোথা থেকে যে আমার কপালে জুটলো, সংসার আমার ভালোই লাগে না, সংসার আমার ভাল লাগে না, সংসার ভালো লাগে না, সংসার হইলো বিষের কলসি, আমি হইলাম দিওয়ানা। ইরে মাইরি, হ্যালো কে বলছেন? হ্যালো মিসকে বাবা, আমি তোর মাসি বলছি রে। আরে রেশমা মাসি, কি খবর তোমার, ভালো আছো তোমরা, কোনো বিপদ আপদ হয়েছে নাকি? বিপদ নয় রে, খুশির খবর, আগামীকাল আমার মেয়ের মানে তোর বোন দিনার বিয়ে ঠিক হয়েছে, হঠাৎ করে সব হয়ে গেল। শোন বাবা, কাল সকাল সকাল বউদের নিয়ে চলে আসিস বাবা, বাহানা দিস নে আবার। ইরে মাইরি, কি যে বলো না মাসি, আমার বোনের বিয়ে আর আমি বাহানা দেব? কখনোই না, আমি সকাল কেন, কাল ভোরেই রওনা দেব। বিয়ে বাড়ি থেকে নিমন্ত্রণ এসেছে? ও গো মাসিমা বুঝি ফোন করে টিনার বিয়ের দাওয়াত দিল। দিদি বিয়ে বাড়ির খাবার তো চুমি হবে, কোরমা পোলাও রোস্ট মাছ
গোল গোল বেগুন ভাজা, আহ জিভে জল চলে এসেছে। ওগো কখন যেতে হবে বলো নি গো। ইরে মাইরি, আমি মোটেও তোদেরকে নিয়ে যাব না। ওখানে গিয়ে গিলবি আর গিলবি, আর সবাই আমাকে অপমান করে হাসাহাসি করবে। না না, সেটা তো হবে না, আমি একাই যাব, তোরা বাড়িতে থাকবি মাইরি। ওগো এইভাবে বলুন নে, আমরা দুজন না গেলে মাসিমা অনেক মন খারাপ করবে। মাসিমা আমাদের অনেক ভালোবাসে তো, আর টিনা আমাদের একমাত্র ননদ, ওর বিয়েতে আমরা যাব নে, তাই কি কখনো হয়? তাহলে দুজনে কান্দর যে কম করে খাবি। হ্যাঁ হ্যাঁ, এই যে কান্দরেছি, এই যে পেটে দিব্যি করে বলছি, তিনবেলা তিন চামচ খাবার খাবো শুধু, আর না করো নি গো। ইরে মাইরি, তাই নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে সকাল সকাল তোমরা দুজনে তৈরি হয়ে থেকো। রূপারে রূপা, আমার যে পেটটা চোচো করছে, খালি কি তোমার? আমারও যে পেট খাই খাই করছে, সামনে খাবার থাকলে তো পেট ডাকাডাকি করবে। ওই যে সামনে মিষ্টির হাড়ি জ্বলছে, কিন্তু খেতে পাচ্ছি নে। দিদি কিছু একটা করো গো। ওগো আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমি জল খাবো। আহ খালি খাই খাই, অসহ্য, কোথাও গিয়েও শান্তি নেই মাইরি। দিদি এই সুযোগ এসেছে, চলো চলো পেটটা শান্তি করে নে। এই বলটু শোন, রান্না করবি একটু বুঝে শুনে করবি, আর হ্যাঁ খাবারে কড়া করে জাল দিবি, আর মেডিসিন মিশিয়ে দিবি, যাতে করে সবাই কম কম খায়। এ মা, ছি 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 ছি, বুড়িমা তুমি এত কিপটে, মেয়ের বিয়ে তো কিপটেমো করছো। এই চুপ কর, কিপটামো না করলে হবে? মেয়েকে কত টাকা যৌতুক দিতে হচ্ছে জানিস? যা বললুম তাই কর, আর হ্যাঁ এই কথা যেন পাঁচ কান না হয়, নইলে তোর কবর খারাপ আছে। যা রান্না শুরু কর। মাসিমা মাসিমা, টিনা কই তোমরা? এই দেখো দেখো আমরা চলে এসেছি। দাদা এসেছিস তুই? আয় আয় ভিতরে আয়, বৌদি তোমরা এসো। তোরা এসে গেছিস, ভালোই হয়েছে। শোন বাবা, তোকে কিন্তু খাবার পরিবেশন করার দায়িত্বটা নিতে হবে। তুই তো জানিস বাবা আমার কেউ নেই, একা হাতে সব সামলাতে হচ্ছে। মাসিমা তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো, সব দেখে রাখবো। এই নাও মিষ্টির হাড়িটা নাও। এ কি রে বাবা, তোর কাছে কি পয়সা করেছিল নে? হাড়িতে কি না মিষ্টির বদলে ইটের টুকরো এনেছিস? ইরি মাইরি, আমি নিশ্চিত এটা ওই দুই রাক্ষসীর কাজ। মাসিমা মনে হয় দোকানদার ঠকিয়েছে। সমস্যা নেই মাসিমা, আমি আবার মিষ্টি আনবো। মাসিমা আমি তাহলে খাওয়ার প্যান্ডেলটা একটু ঘুরে আসি। আহা কি সুন্দর সুবাস! দিদি মনে হয় আজ অনেক রকম রান্না হয়েছে। টিনা তোমার তো সাজগোজ শেষ, আমরা বরং দেখে আসি কি কি রান্না হয়েছে। এই রূপা চল চল। ও গেলাম রে। আরে ওদিকে কি হলো বল্টু, কি হলো কি? এই বল্টু আরামজাদা, রান্না শেষ না করে গাছে ঝুলে আছিস কেন? একটু বাদে বরপক্ষ এসে যাবে। ইরে মাইরি, এই এই তোমরা এগুলো কি করছো? হায় হায় কি সর্বনাশ হলো রে, এই দুই বউ তো সব খাবার খেয়ে নিল, এখন বরপক্ষ কি খাবে? একটু বাদে সবাই চলে আসবে। মান সম্মান আর থাকবে নে আমার। মাসিমা বিরিয়ানিটা খুব মজা হয়েছে, মাংসগুলো নরম তুল তুলে, আহ খুব স্বাদ। ওরে মুখপুরীরা, আমার সর্বনাশ করে আবার প্রশংসা করছিস? এই অত চারা দাঁড়িয়ে দেখছিস কি? তোর এই পেটুক দুই বউকে এক্ষুনি আমার চোখের সামনে থেকে নিয়ে যা, নিয়ে যা বলছি। নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি মাসিমা। এই রে দিদি, পেট কেমন গুরুম গুরুম করছে। ওরে বাবারে, ওরে বাবারে, আমারও তো। ও টয়লেট, টয়লেট কোথায়? টয়লেট যেতে হবে। ও মা গো, কই কই রে গে?
এলি শালিরা, আজ তোদের জন্মের খাওয়া আমি খাওয়াবো। আর আমাদের কোথায় রে? বাবা রে, ইরে মাইরি, এই তোরা টয়লেটের ভিতরে কি করছিস? হ্যাঁ, খাবার খেয়ে পেট ভরে নি, এখন আবার পটি খেতে ঢুকেছিস? বের হ বলছি। এতদিনে সব খাবার এক মিনিটে বের হয়ে গেল। ও দিদি, দিদি গো, আমি যে শক্তি পাচ্ছি নে, সব শক্তি বের হয়ে গেল। বেশ হয়েছে, যেমন চুরি করে খেয়েছিস তেমনই মজা বোঝ। এই গোবর পোড়া, আ করে দেখছিস কি? হ্যাঁ, তাড়াতাড়ি দুই বউকে নিয়ে বিদায়। আর কোনো দিনও এমু কবি নেই। কি হলো, যাবি নাকি জাটা মেরে বিদায় করবো? টিনা, জাটাটা আনতো মা। ইরে মাইরি, এই দুই বউয়ের জন্য আজ কি না অন্যের বাড়িতে লাঠি শোটা ভূতো খেতে হলো? তোদের আমি ছাড়বো না মাইরি, এর খেসারত তোদের সুদে আসলে দিতে হবে। চল বাড়ি চল, বেগুন নিয়ে যান, বেগুন। দাদারা দিদিরা, টাটকা টাটকা বেগুন, কালা কালা সাদা সাদা বেগুন, মাত্র 10 টাকা কেজি। আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। এই যে দাদা, আমাকে 1 কেজি বেগুন দিন তো। দিচ্ছি, এখনি দিচ্ছি। মাইরি, কোনগুলো দিব, মোটাগুলো নাকি চিকনগুলো? মোটা চিকন বুঝিনি বাপু, ভালো হলেই হলো। একদম নো চিন্তা, আমার বেগুন একদম ফ্রেশ, কোনো ভেজাল নেই। বেগুন নিন, বেগুন, বাংলার বেগুন, মোটা বেগুন, চিকন বেগুন, সব ধরনের বেগুন আছে, নিয়ে যান নিয়ে যান। এই হারামজাদা, তোর জন্য আমার সংসার ভাঙতে বসেছে। হারামজাদা, জেনে বুঝে পচা পোকাওয়ালা বেগুন আমার কাছে বিক্রি করেছিস, আর আমার বউ সেই বেগুন কাটতে গিয়ে একেবারে ফায়ার হয়ে গেছে। ইরে মাইরি, বেগুনের ভিতরে পোকা থাকলে আমি কি করব ভাই? আমি তো আর বেগুনের ভিতরে ঢুকে দেখিনি। আরাম দাদা, তোর বেগুন তুই জানবি না তো কে জানবে? তোর বেগুন তুই খা, আমার টাকা আমাকে ফেরত দে বলছি। টাকা দিবি না? তুই দিবি না, তোর বাপ দেবে। যত সব ফালতু ব্যবসায়ী, আর কখনো তোর থেকে বেগুন কিনবো না। এই হারাম দাদা, এগুলো বেগুন নাকি পোকার আড়ত? ভেবেছিলাম বিয়ে বাড়িতে কনে পক্ষকে বেগুনই খাওয়াবো। ও মা, যে বেগুনই কাটি সেটাতেই পোকা বেরোয়। আরামজাদা, তোর বেগুন রাখ তোর কাছে। ইরি মাইরি, এত পাম্পটি দিয়ে বেগুনগুলো বিক্রি করছি, অথচ ঘুরে ফিরে বেগুনগুলো আমার কাছেই ফিরে আসছে। ও মা গো! আরামজাদা, কি ভাবছিস? এক বস্তা বেগুনের টাকা ফেরত দে আমাকে, নয়তো পচা বেগুন বিক্রির অপরাধে আমি তোকে 14 শিকের ভাত খাওয়াবো। ওরে বাবা রে বাবা, টাকা তো নেই আমার কাছে, টাকা তো আমি খরচা করে ফেলেছি মাইরি। মগের মুল্লুক নাকি? টাকা নেই মানে টাকা তোকে দিতেই হবে। ইরি মাইরি, এই বেটাকেও এখনই আসতে হলো? এই অত ছড়া, ভেবেছিলাম শালিকে বেগুনের হালুয়া বানিয়ে খাওয়াবো, অথচ সব বেগুন পচা। আরে, শালিটা আমার না খেয়েই চলে গেল। রামজাদা, তোর পচা বেগুন তুই খা, দে আমার 10 কেজি বেগুনের টাকা ফেরত দে বলছি। আমার কাছে কোনো টাকা নেই মাইরি। আর রামজাদা, পচা বেগুনের ব্যবসা করে এলাকার পশুদের ঠকানো, আজ তোকে এমন কেলান কেলাবো না, বেগুনের টাকা উসুল করেই ছাড়বো। আর রামজাদাটাকে উত্তম মধ্যম দিতে হবে। ইরে মাইরি, মাইনকার চিপাই ফেসে গেছি। ওরে বাবা, ওরে মা গো, ওরে বাবা রে, ও মা, ও দাদা, আমাকে ছেড়ে দাও। এই কান ধরছি, এই নাক মলছি, আর জীবনেও বাংলার বেগুনের ব্যবসা করব না মাইরি। আর রামজাদা, জেনে বুঝে লোক ঠকানো, আজ তোকে কেলিয়ে পিঠের ছাল ছাড়িয়ে নেব। ওরে বাবা গো, ওরে মা। সাদের বেগুন বানাইলো মোরে কাঙ্গালি, সাদের বেগুন বানাইলো মোরে কাঙ্গালি, বেগুনের গাছও খাইলাম, বেগুনও খাইলাম, বেগুন দিয়া বানাইলাম বেগুনি, সাদের বেগুন বানাইলো মোরে কাঙ্গালি, আরে বেগুন। এত পরিশ্রম করে বেগুনের চাষ করেছি, এত সহজে আমার সব পরিশ্রম বৃথা হবে না? কিছুতেই না, বাজারে বেগুন বিক্রি করতে পারি না তো কি হয়েছে? বেগুন আমি অন্য উপায়ে বিক্রি করব। হক মাওলা, মারহাবা। জয় বাবা, বেগুন বাবার জয়।
জয় বাবা বেগুন বাবা বাবা গো আমাকে বাঁচান বাবা রূপে গুণে আমি ঐশ্বরিয়ার থেকেও বেশি সুন্দরী কিন্তু আত্মাওলা তোর কি হয়েছে কন্যা খুলে বল আমাকে আত্মাওলা বাবা গো আমি পাশের এলাকার পোল্টু শিয়ালকে ভালোবাসি কিন্তু পোল্টু আমাকে একদম পাত্তা দেয় না বাবা ওকে না পেলে আমি মরে যাব বাবা ও নো আহা কি নরম হাত মাইদি শোন কন্যা তুই একদম ঠিক জায়গায় এসেছিস আমি তোকে হতাশা করব না এই বেগুন দিয়ে কি করব বাবা মন দিয়ে শোন এই বেগুন পোড়া বল্টুকে খাওয়াবি একবার এই বেগুন খেলে বল্টু জীবিত অবস্থায় শুধু নয় মৃত্যুর পরও তোর পিছন ছাড়বে না আকমাওলা ইল বাবা মামলা ডিসমিস এবার বেগুন বাবার দক্ষিণাটা দিন মা ইদি মাইদি এ দুটো হাত নাকি শিমুল তুলো বিয়ে করেনি তো কি হয়েছে এই পেশায় থাকলে অনেক ঐশ্বরিয়া ক্যাটরিনার ডুপ্লেক্স দেখতে পাবো মাইদি বাবা এবার আসি তাহলে অবশ্যই যাও কন্যা ঘরে ফিরে যাও বাবা বাবা গো আর পারছি না আমাকে সুস্থ করে দিন বাবা আজ এক মাস থেকে জ্বর কিছুতেই ভালো হচ্ছে না বাবা কিছুতেই না আকমাওলা ইল বাবা ঠিক মতো খেতে পাস না শুতে গেলে বসতে ইচ্ছে করে বসতে গেলে হাঁটার ইচ্ছে করে খেতে গেলে বমি আসে দিনের পর দিন পাতলা পায়খানা কি যা বলেছি সব ঠিক আছে তো হালুয়া বাবা গো আপনি দেখছি অন্তর্যামী সব কিছু জানেন এবার তাহলে আমাকে ঔষধ দিন বাবা নে এই তোর ঔষধ এই বেগুন পোড়া খেলে তোর জ্বর ভালো হয়ে যাবে এইটা সকালে খাবি আগুনে পুড়িয়ে আর এ দুটোর মধ্যে একটা দুপুরে ভাজি করে খাবি আর রাতে কাঁচায় ভর্তা করে খাবি ঠিক আছে বাবা জয় বাবা বেগুন বাবার জয় জয় বাবা বেগুন বাবার জয় দাঁড়ান কিরে ভাই ফিস না দিয়ে কোথায় যাচ্ছেন ফিস দেব তো দেব না কেন আগে সুস্থ হই তারপরে এসে দিয়ে যাব ইদি মাইরি এ তো চোরের উপর বাট পারি ওস্তাদ এই বেটা তো ধোকা দিয়ে বোকা বানিয়ে চলে গেল এর একটা ব্যবস্থা করতে হবে নয়তো ব্যবসায় লাল বাতি জ্বলে যাবে মাইরি আরে আসেন আসেন বৈশা যান বসেন বসেন বৈশা যান আরে বসেন বসেন বৈশা যান বেগুন বাবার কাছে বৈশা যান আসেন আসেন বৈশা যান বাবা গো বাবা বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি দয়া করে আমার সমস্যার সমাধান করে দিন বাবা আকমাওলা মারহাবা বল কি সমস্যা তো আকমাওলা এই হতচ্ছাড়া কি দেখছিস এমন করে না মানে কোথায় যেন দেখিছিলাম বাবা আপনাকে কেমন যেন চেনা চেনা লাগছে আকমাওলা ইল বাবা আমি তো সর্বত্রই বিচরণ করি রে বোকা তাই তোর এমন মনে হচ্ছে ও আচ্ছা তা হবে হয়তো বাবা গো বিয়ের পর থেকে একদিনও শান্তিমতো বউয়ের হাতে রান্না খেতে পাইনি বাবা কেন তোর বউ কি রান্না করে না নাকি না বাবা রান্না বান্না করে কিন্তু সেটা খাওয়ার যোগ্য না সব তরকারিতে শুধু লবণ বেশি লবণের ঠেলায় কোনো তরকারি মুখে দেয়া যায় না বাবা আকমাওলা তোর বিয়েতে কনে যাত্রীকে বেগুনি খাওয়াতে চেয়ে খাওয়াসনি রে ঠিক বলেছি হ্যাঁ হ্যাঁ বাবা একদম ঠিক বলেছেন কিন্তু আপনি জানলেন কি করে বাবা আকমাওলা ইল বাবা জানি আমি সব জানি সেই আগে তোর বউ সব রান্নায় লবণ বেশি করে দেয় শোন আমি তোকে বেগুন পোড়া দেব সেই বেগুন পোড়া দিয়ে রাত দিন 24 ঘন্টা বেগুনি খাবি আর তোর বউকে খাওয়াবি তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে আকমাওলা ও আচ্ছা আচ্ছা তবে তাই দিন বাবা শোন বেগুনে যত পোকা বাড়াবে
সেই বেগুন তত ভালো কাজ করবে। এবার ফিস দিয়ে মানে মানে কেটে পড়। এই নিন বাবা আপনার 10,000 টাকা। আকমাওলা মারহাবা। বাবা গো বাবা, শুনেছি আপনার দিয়ে বেগুনের অনেক গুণ। দয়া করে আমায় একটা বেগুন পোড়া দিন না বাবা। আগে বল তোর কি সমস্যা? বাবা গো, এক বছর যাবত কোনো সন্তান হয়নি। মাইরি, কেন আপনার স্বামী বুঝি বিদেশে থাকে? না গো, স্বামী বাড়িতেই থাকে, কিন্তু তারপর কোনো সন্তান হচ্ছে না। হক মাওলা, এ তো মারাত্মক সমস্যা। বাবা, 2 বছর থেকে ছাগলটাকে পুষছি, কিন্তু 1 বছর যাবত কোনো বাচ্চা দিচ্ছে না। একটা বেগুন পোড়া দিন না বাবা, যাতে ওর বাচ্চা হয়। ও, তোর কোনো সমস্যা নয়, তোর ছাগলের সমস্যা। আচ্ছা আচ্ছা, এটা কোনো ব্যাপার না। এই নে মা, মালাটা ধর। এই বেগুনের মালাটা তোর ছাগলের গলায় পরিয়ে দিবি, আর এতেই সমস্যার সমাধান হয়ে যাবে। জয় বাবা বেগুন, বাবা জয়। কত দিতে হবে বাবা? হক মাওলা মারহাবা। বেশি না, অন্য কেউ হলে 10,000 নিতাম, তুই 5,000 দিলেই হবে। ও মা গো, 5,000 টাকা? এই নিন বাবা আপনার ফিস। ওস্তাদ, একদিনে হেভি টাকা ইনকাম হয়েছে। মাইরি, বেগুন বাবা বলে কথা। আহ, কত টাকা আমার, কত টাকা! ওস্তাদ ওস্তাদ, আর একটা কাস্টমার আসছে, তাড়াতাড়ি টাকাগুলো লুকিয়ে ফেলুন। হক মাওলা মারহাবা। জয় বাবা বেগুন, বাবার জয়। বাবা গো, আমার একমাত্র স্বামীকে নিয়ে আমি বড় বিপদে পড়েছি। হক মাওলা, আমি হলাম বেগুন বাবা, সব সমস্যায় আমার কাছে প্রবলেম। মাইরি, কি সমস্যা খুলে বল আমাকে। বাবা, আমার স্বামী সারাদিন বসে বসে খায়, এদিকে তার থেকে তার বুড়ির ওজন বেড়ে 40 কেজি হয়ে গেছে। কিছু একটা করুন বাবা। শোন, তোর ওই মোটা স্বামীকে আমার দেয়া পরা চিকন বেগুন খাওয়াতে হবে, তাহলে তোর স্বামী আর মোটা হবে না। তবে তাই দিন বাবা, এই বেগুনে কাজ হবে তো বাবা? হক মাওলা, হবে না মানে 200% কাজ হবে। কাজ না হলে আমি মাথা নেড়া করে পুরো এলাকা ঘুরে বেড়াবো। হক মাওলা, বেগুন বাবা যখন এইভাবে বলছে তখন নিশ্চয়ই কাজ হবে, হতেই হবে। এই নিন বাবা আপনার টাকা। টাকারে টাকা, শুধুই টাকা, চারিদিকে শুধু টাকা। ও ডিজে, ও ডিজে, একটা ঝাকানাকা গান বাজা। এই টং 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 টং। মাইরি, আমি হলাম বেগুন বাবা, এখন আমার টাকাই টাকা। আহ, পেটটা কেমন ছমছম করছে, মনে হয় খিদে পেয়েছে। বউ, খাবার রেডি করো, আমি যাচ্ছি। ওগো, তোমাকে কোথাও যেতে হবে না। এই দেখো, আমি তোমার জন্য বেগুনের জুস নিয়ে এসেছি। মানেটা কি? কদিন ধরে আমাকে ভালো মন্দ না খাইয়ে বেগুন বাবার দেয়া বেগুনের জুস, ভাজি, ভর্তা, আচার এসব খাওয়াচ্ছ? এগুলো কি খাওয়া যায়? বেগুন বাবা বলেছে, বেগুন খেলে তোমার ভুঁড়িটা কমে যাবে, তাই খারাপ লাগলেও তোমাকে এসব খেতেই হবে। ওয়াও, নো, এসব কুখাদ্য খাওয়া যায়? আমার ইচ্ছার উপর জবরদস্তি, তাই না? তার উপর আবার বেগুনের এসব খেয়ে আমার পটি হওয়া বন্ধ হয়েছে। না, এসব আর সহ্য করা যাচ্ছে না। ওই বেটা বেগুন বাবার একটা ব্যবস্থা করতেই হবে আমাকে। হায় হায় রে, আমার পোড়া কপাল! ওই হারামজাদা বেগুন বাবা একটা ঠকবাজ, আমার টাকা খেয়ে বসে আছে। এদিকে আমার ভালোবাসা আজ অন্যের হলো। ছাড়বো নে, ছাড়বো নে বেগুন বাবাকে। ইরি মাইরি, ভাবলাম তোর বিতর্বা গুড়িয়ে আজই পালা বই লাগাছে রে, তার আগে এই মক্কেলগুলো এসে হাজির।
এবার কি করব মাইরি কিছুই বুঝতে পারছি না ওরে বাবা ওস্তাদ ওস্তাদ পরিস্থিতি কেমন যেন গরম গরম মনে হচ্ছে চলে তাড়াতাড়ি পালাই এই আরামজাদা বেগুন বাবা আমাকে বোকা বানানো আজ তোর পচা বেগুন তোর পিছনে দেব আরামজাদা শয়তান বেটা তোর বেগুন তুই খা তোর চোদ্দ গুষ্টিকে খাওয়া তোর কারণে আজ আমার প্রেমিক অন্য কারো বাবা এই দুঃখ আমি কাকে দেখাবো আরামজাদা তোর বেগুনের তৈরি খাবার খেয়ে আমার ভুঁড়ি কমবে কি বরং উল্টো আমার পিছন বন্ধ হয়েছে আরামজাদা বেগুন বাবা তোর মালা তুই পর তোরই মালা পরে আমার ছাগল বাচ্চা দেওয়ার আগে মরে গেছে আপ মাওলা মারহাবা জনগণ তোমরা শান্ত হও আমি দেখছি কি করা যায় আমি হলাম বেগুন বাবা কোনো সমস্যায় আমার কাছে সমস্যা নয় না না আমরা আর তোর কথা শুনবো না তুই আর কি করবি তার আগে আমরাই করব ইরি মাইরি আবহাওয়া এবি গরম এখনি পালাতে হবে ওরে পালা ও নো আরামজাদা বেগুন বাবা পালিয়ে যাবি কোথায় অনেক তো বেগুনের ওষুধ খাইয়েছিস আজ তোকে পাম দিয়ে বেগুনের মতো ফোলাবো ইরি মাইরি ওরে বাবা রে ওরে মা উই রে ওরে বাবা উড়ে গেলাম রে তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু